আসসালামু আলাইকুম। এডিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার মামলায় যুবলীগ নেতা আনিসুর রহমান আনিস সহ তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা রাকিব হাসান। শুনানি শেষে তাদের তিন দিনের রিমান্ড দেন কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন। যুবলীগ নেতা আনিস ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন তার সহযোগী সবুজ হোসেন এবং হৃদয় আহমেদ। বৃহস্পতিবার রাতে কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ের সামনে বাঘা যতীনের ভাস্কর্য ভেঙে ফেলে দুর্বৃত্তরা। পরদিন এই ঘটনায় জড়িত অভিযোগে যুবলীগ নেতা আনিস সহ তিনজনেই গ্রেপ্তার করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জয়দীপ কুমার বিশ্বাস জানান, রিমান্ডের মাধ্যমে এই ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা সম্ভব হবে। এই রিমান্ডের মধ্য দিয়ে আমরা মনে করি এই ঘটনার পরিকল্পনা করি এবং এই ঘটনার প্রকৃত আরো যারা পলাতক আসামি তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবে এবং এটার মধ্য দিয়ে এই পরিকল্পিতভাবে যারা ভাস্কর্য ভাঙচুরের অপচেষ্টা করছে তাদের বিচারের কাঠগড়ায় আনার মধ্য দিয়ে এটার একটা অবসান হবে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়মিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৩১২ জনে। মৃতের মধ্যে ২৩ জন পুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮ জন, বরিশাল ও সিলেট বিভাগে ৩ জন করে এবং রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে ১ করে মারা গেছেন। সবশেষ ১৫৪০৯টি নমুনা পরীক্ষায় ১৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯.৩৮%। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,২১৮৩। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,১৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪,৩৯,৬৯৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত সারা দেশ। রাজধানীতে এর প্রকোপ খুব একটা টের পাওয়া না গেলেও ভুগছে দেশের উত্তরাঞ্চল। আগুন জ্বালিয়ে আর পুরনো গরম কাপড়ে উষ্ণতা খুঁজছেন এসব এলাকার খেটে খাওয়া মানুষ। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে হাসপাতালেও বাড়ছে ভিড়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। কনকনে শীতে চরম দুর্দশায় দেশের বিভিন্ন স্থানের খেটে খাওয়া মানুষ। কাজের অভাবে জুটছে না তিন বেলা খাবার, শীত থেকে বাঁচতে নেই গরম কাপড়ও। কুড়িগ্রামে সকালে তাপমাত্রা নেমে যায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাপমাত্রা নামতে থাকায় দুর্ভোগেও দরিদ্র মানুষ। ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বড় বীজতলা নষ্ট ও আলু খেতে রোগবালাইয়ের আশঙ্কা করছেন কৃষকরা। এখনই ফসল রক্ষা করতে না পারলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন তারা। এই কুয়াশা ঠান্ডাতে মনে হয় ধানের চারা যে করছি ওই চারাগুলো ক্ষতি হচ্ছে। পঞ্চগড়ে তাপমাত্রা সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমতে থাকায় জেলার হাসপাতালগুলোতে বাড়ছে সকল বয়সী রোগীর ভিড়। আগের তুলনায় আমাদের হসপিটালে অ্যাডমিশন অনেক বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগ। নাটোরে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঠান্ডার হাত থেকে বাঁচতে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়ছে। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানায় সকাল ৯টায় জেলার তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত শেরপুরের শহর, গ্রাম, চর ও পাহাড়ি অঞ্চলের অসহায় মানুষ। তীব্র শীতেও কাজে যেতে বাধ্য হচ্ছেন কৃষি শ্রমিক ও নিম্ন আয়ের মানুষরা। ঘন কুয়াশা আর অব্যাহত শৈত্যপ্রবাহে স্থবির হয়েছে সিরাজগঞ্জের জনজীবনও। জাহিদুল আলম, এটিএন বাংলা। ভারতের পেট্রোপোল বন্দরের শ্রমিকদের আন্দোলনের কারণে বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। ভারতের পেট্রোপোল বন্দর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, সকালে জীবন জীবিকা বাঁচাও নামে একটি সংগঠনের ডাকে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। আমদানি রপ্তানি বন্ধ থাকায় দুদেশের বন্দর এলাকায় আটকা পড়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক। তবে বন্দরের লোড আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্বাধীনতার ৪৯ বছর পরও সংস্কারের অভাবে রংপুর সহ উত্তরাঞ্চলে অবহেলিত হয়ে পড়ে আছে স্বাধীনকামিতা অসংখ্য বীর শহীদদের স্মৃতি বিজড়িত বৌদ্ধভূমিগুলো। স্থানীয়রা বলছেন এই অঞ্চলে মোট বৌদ্ধভূমির সংখ্যা ৩৯৫টি।
এর মধ্যে রংপুরে 39টি, দিনাজপুরে 40, ঠাকুরগাঁওয়ে 68, পঞ্চগড়ে 21, নীলফামারীতে 54, লালমনিরহাটে 42, কুড়িগ্রামে 76 এবং গাইবান্ধায় মোট 55টি বৌদ্ধভূমি রয়েছে। এগুলোর মধ্যে সংস্কার করা হয়েছে 180টি বৌদ্ধভূমি, বাকিগুলো পরিচর্যার অভাবে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। তবে সব বৌদ্ধভূমি সংস্কার করে বীর শহীদদের নাম ফলকের কাজ দ্রুত বাস্তবায়নের কথা জানিয়েছেন রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুয়া। মুক্তিযুদ্ধের যে সমস্ত বৌদ্ধভূমি, যে সমস্ত স্মৃতিসৌধ, এগুলি আমরা সবসময় সংরক্ষণের একটা প্রসেস সরকারের পক্ষ থেকে রয়েছে, চলমান রয়েছে এবং অনেকগুলো কাজ হয়েছে। যেগুলো কাজ এখনো শেষ হয়নি সেগুলো শেষ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যশোরে 20টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। একটি চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ বহন করে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে যশোর শহরে পৌর পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে ঝুমঝুমপুরে বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা এসব কথা জানান। আটক ইমদাদুল হক বেনাপুলের কাজলপুকুর এলাকার আসলাম হোসেনের ছেলে। ভারতে 2 বছর কারাভোগের পর 19 জন বাংলাদেশি নারী পুরুষ দেশে ফিরেছে, তাদের মধ্যে 17 জন নারী ও 2 জন পুরুষ। গতরাতে বেনাপুল চেকপোস্ট ইমিগ্রেশনের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় পুলিশ। বেনাপুল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, দালালের খপ্পরে পড়ে 2018 সালে অবৈধ পথে তারা ভারতে গিয়েছিল, পরে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা ও অবমাননার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখা। মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি দাশগুপ্ত, আশিস কুমার সহ অন্যান্য শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার জেলা ও উপজেলার সদস্যরা মানববন্ধনে অংশ নেন। সীমান্তে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। বরিশালে মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন বক্তব্য রাখেন। বক্তারা সরকারের ব্যর্থ নীতির কারণে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যা বন্ধ হচ্ছে না বলে মন্তব্য করেন। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে বাংলাদেশি হত্যা ও মানবতা লঙ্ঘনের প্রতিবাদে খুলনায় দলীয় কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। এ সময় সমাবেশে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। নাটোরে কালো পতাকা উত্তোলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমিরুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব রহিম নেওয়াজ। এ সময় পুলিশ সেখানে গিয়ে মানববন্ধনটি ছত্রভঙ্গ করে দেয় ও কালো পতাকা কেড়ে নেয়। চাঁপাইনবাবগঞ্জে কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদে সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব, সংসদ সদস্য হারুনুর রশিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি বক্তব্য রাখেন। সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এর আগে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া কলেজ পাড়া থেকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বক্তব্য রাখেন। সিলেট বিভাগে কিছু লোক এটিএন বাংলার লোগো ব্যবহার করে বিভিন্ন ধরনের রিপোর্ট করছেন, একই সাথে চাঁদাবাজি করছেন তারা। এটিএন বাংলা কর্তৃপক্ষ তাদের কোনো নিয়োগপত্র দেয়নি। এটিএন বাংলার নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। রাজশাহীতে 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 4 কেজি 185 গ্রাম হেরোইন। রোববার রাতে কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব কর্মকর্তারা জানান, গত কয়েকদিন ধরে নজরদারি করার পর ওই 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
নড়াইলে নবগঙ্গা নদীতে মাছ শিকারের সময় বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় নৌকা থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। তার নাম রাধাকান্ত দাস। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার ছেলে সাগর দাসকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, লোহাগড়া এলাকায় রোববার রাত এগারোটার দিকে নবগঙ্গা নদীতে রাধাকান্ত দাস তার ছেলেসহ তিনজন মিলে নৌকায় মাছ ধরতে যান। এ সময় ঘন কুয়াশার মধ্যে বালু বোঝাই একটি ট্রাকে তাদের নৌকাকে ধাক্কা দিলে সবাই নদীতে পড়ে যান। দুর্ঘটনার পর দুজন সাঁতরে কূলে উঠতে পারলেও নিখোঁজ হন রাধাকান্ত। দফায় দফায় ঝড় বৃষ্টি এবং বন্যায় ঝালকাঠিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা জানান, জেলায় এবছর 48,010 হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে, কিন্তু শুরু থেকেই দফায় দফায় ঝড় বৃষ্টি এবং বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হয়। তবে জেলা কৃষি বিভাগ বলছে, কিছু এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হলেও এতে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতি হবে না। এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 85,110 টন ধান। নগর প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের চেক ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলার নিয়ামতপুর উপজেলা অডিটোরিয়ামে এসব চেক ও কম্বল বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ছয় দল নিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে 100 বলে ক্রিকেট টুর্নামেন্ট ময়মনসিংহ প্রিমিয়ার লিগ। মুজিববর্ষ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করেছে মাস্টার ক্রিকেট অ্যাসোসিয়েশন। সার্কিট হাউসে মাঠে উদ্বোধনী খেলার ময়মনসিংহ থান্ডার 4 উইকেটে ময়মনসিংহ টাইগারকে হারায়। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পৃষ্ঠপোষক ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম সহ অন্যান্যরা। শরীয়তপুরের জাজিরায় মোহর আলী স্কুল মাঠে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টে চোকদার পরিবার দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ট্রাইব্রেকারে 1-0 ব্যবধানে শরীয়তপুর ঔষধ বিপণী দলকে হারায়। সংসদ সদস্য ইকবাল হোসেন ওপো ও জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদার এ সময় উপস্থিত ছিলেন। দুমাস আগে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট 48টি দল অংশ নেয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।